শীতের নতুন সবজি দিয়ে আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি রান্না করার জন্য প্রথমে এখানে কিছু সবজি নিয়েছি বরবটি, কিছুটা নিয়ে নিয়েছি গাজর, আর কিছুটা নিয়ে নিয়েছি ফুলকপি। সবগুলো সবজিকে খুব সুন্দর করে আমি এক সাইজে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এরপরে রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পোলোয়ার চাল দিয়ে। পোলোয়া চালটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ তেল দিয়ে চালটাকে আমি 80% মতো সিদ্ধ করে ভাত রান্না করে নিয়েছি। এরপরে চালগুলোকে আমি ভালো মতো পানি ঝরিয়ে বড় একটা ট্রেতে কিছুক্ষণ মতো রেখে দিয়েছি। এরপরে রান্না করার জন্য আমি অন্য একটা কড়ায় বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এরপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি, আগে থেকে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপরে এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। দিয়ে সবজিগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, আর ডিমটাকেও খুব ভালো মতো একটু ভেজে নিয়েছি। এরপরে সবগুলোকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি ম্যাজিক মশলার যে প্যাকেটগুলো পাওয়া যায় এগুলো দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি এক এক করে সব চালগুলো অ্যাড করে দিয়েছি। প্রথম অবস্থায় কিন্তু আমি চালগুলো একবারে দেই নাই, এখানে আমি 2 থেকে 3 বার ধাপে ধাপে চালগুলোকে অ্যাড করেছি। এক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এই সবজির সাথে চালগুলো পরিমাপটা কেমন হবে। এরপরে কিন্তু আমি আরও 1 প্যাকেট দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা, যে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে আরও দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ টমেটো সস আর স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। আমি এখানে ধনে পাতাটা ইউজ করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ফ্রাইড রাইসে ধনে পাতাটা দিলে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এরপরে ধনে পাতাটা দিয়ে আমি 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গিয়েছে। অন্যদিকে ফ্রাইড রাইসের সাথে আমি খাওয়ার জন্য এখানে মিনি চিকেন ফ্রাইটা বানাবো, এই জন্য আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিনি চিকেন ফ্রাইগুলোও আমি ভেজে নিয়েছি। আমাদের কিন্তু আজকে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট মিনি চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস রান্না হয়ে গিয়েছে। এবার পরিবেশন করার পালা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।